আপনারা লাইন দিয়ে দাঁড়ান, পরপর নাম লেখানো হবে। পেশেন্টের নাম বলুন। সাথী বোস। বয়স? 11। 1000 টাকা। এই নিন। মৌসুমি, আমি এখান থেকে প্রিন্টটা দিচ্ছি, তুমি ওখান থেকে প্রিন্টটা বার করে নাও। আচ্ছা ঠিক আছে, রাখছি। আপনারা বসুন, ডাক্তারবাবু আপনাদেরকে এক এক করে ডাকছেন। সাথী বোস। হ্যাঁ। ভেতরে আসুন। বসুন। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার মেয়ে কয়েকদিন ধরে সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দিয়েছে। এই বয়সে? হ্যাঁ, মানে এর মধ্যে একদিন তো প্লেট দিয়ে হাতও কেটে ফেলেছে। সে কি? হ্যাঁ এই দেখুন, দেখি মা, হাতটা দাও, হাতটা দাও, এই দেখুন। ওর এই টেন্ডেন্সিটা কবে থেকে লক্ষ্য করছেন? বেশি দিন না, এই মাস তিনেক। আচ্ছা, বাড়িতে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা ওকে এই টেন্ডেন্সির দিকে নিয়ে যাচ্ছে? সেরকম তো কিছু, এই ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, বা ওকে লেখাপড়ার জন্য চাপ দিচ্ছেন যেটা ও নিতে পারছে না। লেখাপড়ার ব্যাপারে যখন মানে ওর মা খুব একটু চাপ দেয়, আর যখন না পারে তখন মারধরও করে। তাহলে তো ওর মাকে দরকার, ওনাকে একদিন নিয়ে আসুন। আচ্ছা, এই নাও মামনি। নাও নাও। মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে। তো ক্লাসে তোমার ফ্রেন্ডদের নাম বলো তো। ও কিন্তু ক্লাসে খুব, ওকেই বলতে দিন। হ্যাঁ বলো, তোমার ফ্রেন্ডদের নাম বলো। সুমি, মলি, অতসী আর সায়ন। অন্যরা তোমার ফ্রেন্ড নয়? ফ্রেন্ড, তবে ওরা আমার বেস্ট ফ্রেন্ড। তাই? হুম। শুনুন, ওকে এই টেন্ডেন্সি থেকে বের করে আনা যাবে, তবে ওকে লেখাপড়ার জন্য বেশি চাপ দেওয়া যাবে না। ও যেটুকু পারবে সেটুকুই করবে। ঠিক আছে ডাক্তারবাবু। আর কোনো ওষুধ? আপাতত আমি কোনো ওষুধ ওকে দিচ্ছি না, আশা করছি কাউন্সিলিং করালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আমরা এখন আসবো? হ্যাঁ, আপনারা আসুন, বাইরে গিয়ে বসবেন। আমার এই অ্যাসিস্ট্যান্ট কোথায় কাউন্সিলিং করাতে হবে সেটা বলে দেবে। আচ্ছা ঠিক আছে, এসো। মন্টি রয়, চলো। যান আপনারা। আসবো ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। বসুন। নমস্কার। হ্যাঁ বলুন। ও আমার মেয়ে মন্টি, ও প্রচন্ড বদরাগী। তাই? হ্যাঁ। কি বলছে বাবা? যখন ও রেগে যায় তখন ওর হিতাহিত জ্ঞান থাকে না, হাতের সামনে যা পায় তাই ছুড়ে মারে,
যা খুশি করে, যার তার উপর রেগে যায়, আর যখন রেগে যায় তখন কাউকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারলে যেন বাঁচে। আচ্ছা আপনি ওর আর্লি হিস্ট্রিটা বলুন তো। তাহলে প্রথম থেকেই বলি। হ্যাঁ অবশ্যই। আসলে ডাক্তারবাবু হয়েছেটা কি, ও প্রি ম্যাচিওর বেবি, সেই জন্য কথা বলা, হাঁটা চলা সব কিছুই দেরিতে শুরু হয়, আর পড়াশুনো করতেও তাই একটু দেরি হয়, কোনো বিষয়ে ব্রেনের ধারণ ক্ষমতাটা একটু কম। অবভিয়াসলি এই ধরনের চাইল্ডদের ব্রেন ক্যাপাসিটি হয় খুব ভালো হবে, নয়তো খুব খারাপ হবে। কিন্তু এটা ওর মা বোঝে না জানেন, আর পড়া না করলেই যা খুশি দিয়ে মারতে শুরু করে, একটু ভুল কাজ করলেই হাতের কাছে যা পায় তাই দিয়েই পেটাতে শুরু করে। আর সবচেয়ে বড় সমস্যা শুরু হয়েছে ওর ভাই হওয়ার পর থেকে। কেন? ওই যে ছেলে বলে মায়ের সুনজরটা। আসলে আমাদের সমাজের এই একটা বড় দোষ, ছেলেদের প্রতি আদর যত্ন সবই বেশি, আরে মেয়েরাও তো আমাদের সন্তান নাকি? সেটাই তো ওর মা বোঝে না, আর কে বোঝাবে বলুন তো। আর এতেও মনে করছে ভাই হওয়ার পর থেকে ওকে আর কেউ ভালোবাসছে না। এটা ওর ইনসিকিউরিটি ফিলিংস থেকে আসছে। হ্যাঁ তারপরে বলুন। তাই কখনো ভাইয়ের উপর রেগে যাচ্ছে, কখনো মায়ের উপর রেগে যাচ্ছে। একদিন হয়েছে কি, এটা কি প্রায়ই ঘটে? না এটা প্রায়ই ঘটে না, এটা মাঝে মধ্যে ঘটে, কিন্তু যখন ঘটে তখন চরমে পৌঁছে যায়। আচ্ছা মামনি তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমার কি খেতে ভালো লাগে বলো? তোমার কি খেতে ভালো লাগে?
এই নাও নাও বাবা নেবো নাও এতে বেশ নেই তো দেখেছেন কোনো মান সম্মান রাখলো না ওর মা শিখিয়ে দিয়েছে কেউ কিছু দিলে সেটা নিতে নেই সেটাই নাকি বিষ মেশানো থাকে না মামুনি এতে ওসব কিচ্ছু নেই তুমি নাও নাও আচ্ছা এর আগে কোনো ডক্টরকে দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি ডাক্তারবাবু আরও ডেটোরিয়েট করেছে দেখি সেই প্রেসক্রিপশনগুলো তাহলে এখন কি হবে ডাক্তারবাবু চিন্তার কিছু নেই সব ঠিক হয়ে যাবে সময় লাগবে আপনার স্ত্রীকে কিন্তু কাউন্সেলিং করাতে হবে তাকে একদিন নিয়ে আসবেন ঠিক আছে ডাক্তারবাবু এই নিন এগুলো নিয়ে বাইরে বসুন ও বুঝিয়ে দেবে কিভাবে কি ওষুধ খেতে হবে তাহলে আসি ডাক্তারবাবু আসুন চলো ডাক্তারবাবু ডাকছেন চলো না না আমি যাব না ওরকম বলতে নেই চলো না ওরা আমায় মেরে ফেলবে মারবে না সম্রাট তুমি যাও না ওরা আমায় পেলেই মারবে আরে উনি তো বলছেন মারবেন না চলো না আমি যাব না আচ্ছা সরুন আমি দেখছি চলো সম্রাট না আমি যাব না ওরা আমায় মারবে কেউ মারবে না ডাক্তারবাবু তোমায় ভালোবাসবে লজেন্সও দেবে চলো না আমি যাব না কিছু হবে না আমি বলছি তো কিছু হবে না চলো 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 আসো চলো 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 কিছু হবে না চলো ওখানটায় বসো এই নাও তোমার গিফট নাও নাও হ্যাঁ ওর কেস হিস্ট্রিটা বলুন আসলে ডাক্তারবাবু মানে হয়েছে কি হ্যাঁ বলুন কোনো কিছু লুকাবেন না 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 লোকাবো না আসলে আসলে ওর মায়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এহে এখানেই তো সমস্যা তৈরি হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না ডাক্তারবাবু একদিন ওর মা তোমার ছেলের দিকে নজর রেখো রোজই তো বেরোচ্ছ এই আর নতুন কি এই সবসময় ঠেস মেরে কথা বলবে না তো যা বলতে চাও সরাসরি বলো আমি তো সরাসরিই বলতে চাই কিন্তু এই এত ভুনতে না করে কি বলতে চাও বলো তো দেখি এতদিন বলিনি এবার থেকে বলছি এখন থেকে কোথাও যেতে হলে আমার অনুমতি নিয়ে তোমায় বেরোতে হবে এই দাঁড়াও দাঁড়াও তোমার অনুমতি নিয়ে বেরোতে হবে মানে তুমি অনুমতি দেওয়ার কে তুমি জানো না আমি কে তুমি জানো না আমি কে আমি তোমার স্বামী স্বামী বিয়ের পরে একটা ছেলেকে দেওয়া ছাড়া আর কি দিয়েছো আমাকে একটা ভালো শাড়ি
একটা ভালো ব্লাউজ চাইলেই তো বলে দাও ইনকাম নেই, তা ইনকাম করার মুরত যখন নেই তখন বিয়ে করেছিলে কোন কাণ্ডজ্ঞানে? এই কাণ্ডজ্ঞান নেই মানে আমার কাণ্ডজ্ঞান নেই? অসভ্য শালা, সংসারের জন্য জীবন পাত করে দিলাম, কাণ্ডজ্ঞান নেই? আরে আমার না হয় কাণ্ডজ্ঞান নেই, তোর তো চরিত্রের ঠিক নেই। তোর চরিত্র ঠিক আছে তো? টিউশনি পড়াতে গিয়ে ছাত্রীদের সাথে কি করিস আমি জানি না মনে করিস? এই কি জানিস তুই? আরে সেখানে ঘরভর্তি লোক থাকে, আর আমি তোর মতো দুবেলা সেজে গুজে বাইরে বেরোই না, এইসব সাজার জিনিস কেনার পয়সা কোথা থেকে পাস আমি কিছু বুঝি না, তাই না? বুঝেছিস যখন চুপ করে থাক। আরে বংশ খারাপ তো, বাবার চরিত্রের যদি ঠিক না থাকে মেয়ের চরিত্র আর কত ভালো হবে? এই আমার বাবার চরিত্র নিয়ে, এই তোর বাবার চরিত্র ঠিক ছিল তো? এই বাবার চরিত্র ঠিক ছিল মানে আমার বাবা কে ছিল তুই জানিস? যা এখানকার লোককে গিয়ে জিজ্ঞাসা কর। বাবার চরিত্র নিয়ে কথা বলছি, তোর বাপের চরিত্রে ঠিক নেই আমার বাবার চরিত্র। তুই আমাকে আবার মারলি। বেশ করেছি, এরপরে যদি আমার বাবার চরিত্র নিয়ে আর একটা কথা বলছিস না একেবারে ঘাট ধরে বাড়ি থেকে বের করে। ধাত্তেরিকা, তোর সংসারে নিকুচি করেছে। আমার বাবা খারাপ, আমার বংশ খারাপ, আমার চরিত্র খারাপ, আমার সবকিছুই খারাপ। তাহলে বিয়ে করতে গেছিলি কেন সেই বংশের মেয়েকে? তখন মনে ছিল না সেই বংশের মেয়েকে বিয়ে করছিস? তখন তো দুবেলা ঘুরঘুর করতিস আমার বাড়ির সামনে দিয়ে, তখন মনে ছিল না? ধ্যাত, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো, এটাই আমার শেষ কথা। বাবা, মা তো চলে গেল। ও বাবা, মা তো চলে গেল বাবা, মা চলে গেল, মা চলে গেল, তো মাকে যেতে বারণ করো। অসভ্য বাঁদর ছেলে, দাঁড়া তোর ভাদ্রামি আমি ঘোচাচ্ছি। এই তোর আমার গায়ে হাত তোলা, আমার গায়ে হাত তোলা, তোর বেশ্যা মায়ের ছবি কাটবি কাট, তুই আমার গায়ে হাত তুললি কেন? আমার গায়ে হাত তুললি কেন? আমাকে হাত তুললি কেন? কে তোকে বাঁচাই দেখি ভাদ্রামতকে তোর আমি ঘোচাচ্ছি।
আপনি কিরকম মানুষে মশাই? আপনার শরীরে মায়াদয়া বলে কিছু নেই? বাচ্চাটার মা চলে গেছে আর আপনি বাবা হয়ে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন? বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি ঠিক বুঝতে পারিনি হঠাৎ করে আমার মেজাজটা কেমন। ওর মানসিক অবস্থাটা বুঝবেন না? আপনার ওই ভুলের জন্য ওই বাচ্চাটা কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে দেখেছেন? ডাক্তারবাবু আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু, নইলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ভেঙে পড়বেন না, আমি দেখছি বিষয়টা। তবে এই ভুলটা এখন আর করছেন না তো? না না ডাক্তারবাবু। না কি, একটু আগেই তো আপনি ওকে ধমকাচ্ছিলেন। একটু মেজাজ না দেখালে শুনতে চায় না। যে কি শুনতে চায় না, আমি ওকে বুঝিয়ে বলতেই তো ও চলে এলো। ওর উপরে একদম মেজাজ হারানো চলবে না। এই নিন, বাইরে গিয়ে বসুন, ও সব বুঝিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু ও ভালো হয়ে যাবে তো? ওই যে বললাম, ওর উপরে মেজাজ হারানো চলবে না, একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে আসি ডাক্তারবাবু, চলো বাবা এসো এসো। শ্বেতা মজুমদার আসুন। আমার হাতটা ধরো। হ্যাঁ চলো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। বলুন কি সমস্যা? সমস্যাটা তেমন গুরুতর নয় কিন্তু। সমস্যাটা কি আপনার না ওনার? না ওর। তাহলে উনিই বলুন। বলো। আমার সমস্যাটা হলো যখন যে কথা মাথায় ঢোকে সে কথা আর মাথা থেকে বেরোতেই চায় না, ওই নিয়ে সারা দিন চিন্তা হতে থাকে। যেমন? যেমন ধরুন ও কোনো মেয়ের সাথে কথা বলল, আমার তখন ওর উপরে সন্দেহ শুরু হলো। এই বয়সে? বলুন তো ডাক্তারবাবু, এখন আমার আর ওসব করার বয়স আছে? আলবাত আছে, ভালোবাসার কোনো বয়স নেই। সে 18 বছরেও হতে পারে, আবার 80 বছরেও হতে পারে। ও কথা বলবেন না ডাক্তারবাবু, ওটা ওর মাথায় সেট হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, আমার মাথায় যে কি হয়েছে, অথচ জানেন ও আমাকে খুব ভালোবাসে, আমিও। বুড়ো বয়সের প্রেম তো একেবারে চোখে হারায়। তুমি ঠিকই ধরেছো, আসল কথা কি মা জানো, এই বয়সে সব বুড়ো বুড়িরাই একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। রাইট। আচ্ছা আপনার এটা কি প্রতিদিনই মাথায় আসে? আগে হতো না, এখন প্রতিদিনই হয়। আচ্ছা দিনের কোন সময়টা আপনার মাথায় এগুলো আসে? যে কোনো সময় হতে পারে। না তবুও বেশিরভাগ দিন কোন সময়টায় এই সমস্ত শুরু হয় মাথায়? ধরুন ওই সকালবেলার 9-10টার দিকে। আচ্ছা ওই সময় থেকে সারা দিন আপনার মাথায় ওই একই কথা ঘুরতে থাকে? হ্যাঁ, যতক্ষণ না রাতে ঘুমাবো ততক্ষণ এই মাথায় ঘুরতেই থাকবে। আচ্ছা দুপুরে খেয়ে একটু ঘুমান না? না, ওই যে মাথায় একটা বিষয় সেট হয়ে গেছে না। তাহলে ঘুমালে মাথা থেকে বিষয়টা ডিলিট হয়ে যায়। এত বলি দুপুরে একটু ঘুমো, তা ঘুমাবে না। ঘুমাবো কি করে জানেন ডাক্তারবাবু? শুয়েই এইভাবে নাক ডাকিয়ে ভোঁস ভোঁস করে ঘুমোবে, পাশে ওরকম শব্দ হলে কারো ঘুম আসে আমার খুব রাগ হয়। হওয়ারই কথা। আর তখনই আপনার মনে হয় যে উনি আর আপনার প্রতি কেয়ার নিচ্ছেন না, আপনাকে আর আগের মতো ভালোবাসছেন না, তাই তো? একদম তাই।
ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সেরে যাবে। তবে ওষুধগুলো একটু দামি দিলাম। সে দাম নাই নি, তবু ওর মাথা থেকে এই সন্দেহের ভূতটা তাড়িয়ে দিন তো। আশা করছি এবারে ভূতটা পালাবে। আবার কতদিন পর ডাক্তারবাবু আসতে হবে? আপাতত মাসখানেক ওষুধটা কন্টিনিউ করুন, তারপরে। তাহলে আসি ডাক্তারবাবু? আপনারা বাইরে গিয়ে বসুন, ও সব বুঝিয়ে দেবে। এসো। আর কেউ আছে? না স্যার। তাহলে ওনাদের বুঝিয়ে ছেড়ে দাও। হ্যাঁ। ও হ্যাঁ, মহাশ্বেতা দেবীদের আগে ছাড়ো, বয়স্ক লোক তো। ওকে স্যার। এই ওষুধটা দিনে দুবার খাবেন, ঠিক আছে? সাত দিন। আর এটা গ্যাসের ওষুধ, খাওয়ার আগে খাবেন, ঠিক আছে? এটা সাত দিন ধরে? হ্যাঁ হ্যাঁ। এই স্যার আসছেন। দেখেছেন ওই দুজন বয়স্ক মানুষকে? এই বয়সেও দুজনের মধ্যে কি গভীর ভালোবাসা! ওনারা তো স্বামী স্ত্রী, দুটো আলাদা ফ্যামিলি থেকে আসা দুজন মানুষ। তারা যদি একে অপরকে এতটা ভালোবাসতে পারে, তাহলে আপনারা আপনাদের নিজেদের ঔরসজাত সন্তানদের একটুখানি ভালোবাসা দিতে পাচ্ছেন না কেন? কেউ পড়াশুনোর জন্যে চাপ দিচ্ছেন, একবারও ভাবছেন না তাদের গ্রহণ করার ক্যাপাসিটি কতটা। কেউ বা বাচ্চার মানসিক অসহায়তার কথা চিন্তা না করে তার উপরে মেজাজ হারাচ্ছেন, তাকে মেন্টাল সাপোর্ট দিন। আবার কেউ বা সন্তানের বদরাগ দেখে তাকে পেটাচ্ছেন, একবারও তার রাগের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন না। আপনারা ওদের দোষ দেখছেন, নিজেদের দোষটাকে একবার দেখুন, ওদের কাছে টেনে নিন, ওদের মনটাকে বোঝার চেষ্টা করুন, একটু ভালোবাসুন, দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। ওই দুজন মানুষের কাছ থেকে আমাদের শিখতে হবে ভালোবাসা কাকে বলে। Thank you.